লাস্ট ক্লাসে আমরা বিদ্যাসাগর কবিতার কয়েকটি প্রশ্ন এবং উত্তর করেছিলাম আজকে আমরা তারপরের প্রশ্ন নিয়ে আলোচনা করব তিন নম্বর প্রশ্ন বনেশ্বরী কে বনের কর্তৃকে বনেশ্বরী বলা হয় চার নম্বর কে বাড়িদান করে বাড়ি শব্দের অর্থ কী উত্তর নদী বাড়িদান করে বাড়ি শব্দের অর্থ জল পাঁচ নম্বর কাকে কেন দিনের বন্ধু বলা হয়েছে উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেহেতু আর্ত অসহায় মানুষদেরকে সাহায্য করতেন তাই তাকে দিনের বন্ধু বলা হয়েছে অর্থাৎ বিদ্যাসাগর সবাইকে সাহায্য করতেন আর্ত মানুষদেরকে সেজন্য তাকে দিনের বন্ধু বলা হয়েছে ছ নম্বর প্রশ্ন হিমালয়ে দিবারাত্রি কী সুখ ও শান্তি পাওয়া যায় উত্তর হিমালয়ে সকালবেলায় যেমন সুশীতল ছায়া পাওয়া যায় রাত্রে তেমনি শান্তিতে সেখানে আশ্রয় প্রার্থী নিদ্রা যেতে পারে ও ক্লান্তি দূর করে তাহলে কী বলছে কি সুখ পাওয়া যায় হিমালয়ে হিমালয়ে সকালবেলায় যেমন সুশীতল ছায়া পাওয়া যায় রাত্রে তেমনি শান্তিতে আশ্রয় প্রার্থী নিদ্রা যেতে পারে ও ক্লান্তি দূর করে আর সাত নম্বর প্রশ্নটা তোমাদের হোমওয়ার্ক থাকলো এটা তোমরা কবিতাটা ভালো করে পড়ে উত্তর লিখবে প্রশ্ন কাকে শীতলাশ্বাসী বলা হয়েছে কাকে শীতলাশ্বাশী বলা হয়েছে এই প্রশ্নের উত্তরটা তোমরা বাড়িতে কবিতাটি পড়ে লিখবে এ আর প্রশ্ন উত্তর ও শব্দার্থগুলো মুখস্থ করবে আজকের আলোচনা এখানেই শেষ